এ হচ্ছে যমুনা নদীর পাড় ভাঙনের অবস্থা। দেখেন প্রত্যেক বছর কিন্তু একদম বর্ষা মৌসুমে কিন্তু পাড় ভেঙে 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 গ্রামগুলো কিন্তু আস্তে আস্তে তৈরিয়ে যাচ্ছে যমুনার তলে। ঠিক আছে, এই হচ্ছে যমুনা নদী, দেখতে পাচ্ছেন আমি ইতিপূর্ব ফুটেজে দেখছেন আপনার। আর এখানকার মানুষ এই যে ট্রলার দিয়ে মাছ ধরে, এই ধরনের ট্রলার পোকা মাছ ধরে, ওই চরে গিয়ে মাছ ধরে। এখানে আরও ট্রলার রাখা আছে। থেকে বেশি খারাপ লাগলো যেখানে পাড় ভাঙন যে রোদের ব্যবস্থা, এখানে কোনো পাড় ভাঙনের রোদের কোনো ব্যবস্থা নেই। প্রশাসনিকভাবে তাদের উচিত এই পাড়টা আমাদের দোহারের ডাক বাংলো অথবা মনির ঘাটের মতো যদি ব্লক দিয়ে রাখে তাহলে কিন্তু আর পাড়টা ভাঙে না, গ্রামটাও রক্ষা পায়। তাদের কিন্তু এ ব্যাপারে বিবেচনা করা উচিত এবং অবশ্যই সরকারিভাবে পদক্ষেপ নেওয়া উচিত। আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকলকে দেখা সুযোগ করে দেবেন। আর দেখেন যমুনার উত্তাল নদী, এখানে কিন্তু নদী অনেক বড়। এখান থেকে জাস্ট যে সবুজ ঘাসের মতো দেখা যাচ্ছে সেটা চর, এই চরের পরে কিন্তু আরও নদী। নদীটা ঠিক কতটুকু বিশাল বড় আমার জানা নেই ঠিক, তবে যতটুকু শুনতে পারলাম যে এখান থেকে 5-10 কিলোমিটার গেলেও আপনার এই নদীর এই অবস্থায় দেখতে পাবেন।